আসলে আমাদের বাজার দ্রব্যমূল্য বলতে গেলে এটা সবসময় হচ্ছে ঊর্ধ্বগতি, মানে সবসময় প্রত্যেকটা জিনিসের দাম আপনার হচ্ছে বাড়তে বাড়তে যাচ্ছে। আপনি সামনে রমজান উপলক্ষে তো আমাদের কিছু ব্যবসায়ীরা সবসময় চেষ্টা করে, তারা সিন্ডিকেট তৈরি করে আপনার হচ্ছে দামপত্র বাড়ায় দেওয়ার জন্য। আমি মানে একটা বুট তো নিচ্ছি, হ্যাঁ বুট নিয়েছি। বুটে আপনি মনে করেন যে হলো যে কিছুদিন আগে ছিল ৮০-৯০ টাকা কেজি বুট, সেই বুট অলরেডি ১০৫ টাকা চলে গেছে। কিন্তু এটা চলে যাওয়ার পরেও মানে আমার দেখার মতো আমি প্রায় মোটামুটি বাজারে আসি, মানে নির্বাচনের পর থেকে এই আপনার হচ্ছে সরকারের কোনো মনিটরিং নেই, তাদের কোনো মনিটরিং নেই, একটা জিনিসের দাম বাড়তেছে বা কমলো কিনা বা কি হচ্ছে এই ধরনের কোনো মনিটরিং নেই। নির্বাচনের আগে আমরা বেশ কিছু মনিটরিং দেখেছি, তারপর আমার মনে হয় না এগুলো কোনো কাজে আসছে। যেরকম মনিটরিং দাম বেড়ে গেছে, বিশেষ করে আলুর ক্ষেত্রে আলু যখন আপনার ৩০ টাকা থেকে ৫০ টাকা চলে গেল, আলুর দাম কমানোর জন্য আলুর দোকানে গেলো, এই দোকানে গেলো, সেই দোকানে গেলো, এগুলো দাম বেড়ে যাওয়ার পরে মানে মনিটরিং টিমটা এসে সেটা মনে করেন যে বাড়তে হলো হচ্ছে ১০০ টাকা বা ৫০ টাকা, সেখান থেকে ২০ টাকা কমায় মানে একটা পর্যায়ে নিয়ে আসে। কিন্তু অ্যাকচুয়ালি যে একটা রেট বাজারের একটা নিয়মতান্ত্রিক একটা রেট, এটা রেট মানে দামটা জাস্ট লিখে ঠিক করা হয়, আমার যেটা ধারণা। পরে আবার গেলে এটা চেঞ্জ হয়, ওইটুক সময়ের জন্য ঠিক কিছু কিছু ক্ষেত্রে, সব জিনিসের ক্ষেত্রে না, কিন্তু পরে আবার মনে করেন যে আবার যেই দাম আগে যে রেট সেই রেটই হয়। এটা মানে ঠিক করতে হলে ওনাদের কন্টিনিউ আসতে হবে অথবা লোক পাঠাতে হবে, ওদের প্রতিনিধি হিসাবে। তো আর সবসময় আসা সম্ভব না, তার প্রতিনিধি হিসাবে মার্কেটটা জাস্ট কিছুদিন ২-৩ দিন অন্তর অন্তর কন্টিনিউ করা, আদারওয়াইজ সম্ভব। জিনিসপত্রের দাম কিরকম কি মনে হয়? দাম আপস অ্যান্ড ডাউন, কিছু কিছু জিনিস কমে কিছু কিছু জিনিস বাড়ে। বাড়তি কোনটা বেশি মনে হয় আপনাদের? বাড়তি মনে করেন যে শুনলাম, মানে আমি জানি না, শুনলাম যে গরুর মাংসের দাম ৬৭০ করা হয়েছিল, কিন্তু এখন ৭৫০। ডিমের দামটা আপনি বলছিলেন ৩০ ছিল, এখন পাড়ার কিছু দোকানে ১৪০-৪৫ টাকা। আর চালের দাম কারণ চাল আমার দেশের বাড়ি থেকে আসে, খুব মানে রেয়ার কেনা পড়ে চালের দামটা। অনেকদিন আগে কেনা পড়ছিল আপনার ১৮৫০ বা ১৯০০।